দেশকে সার্বিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিন 3 লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হতে শুরু করেছেন। পশ্চিমবঙ্গেও ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা প্রতিদিন ঊর্ধ্বমুখী। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হলেন 16,000-এরও বেশি মানুষ। তো এই মুহূর্তে এইমসের ডাক্তাররা কীভাবে মাস্ক পরবেন, কোথায় কোথায় মাস্ক পরবেন, কতক্ষণ মাস্ক পরবেন, এ ব্যাপারে একটা বার্তা প্রেরণ করলেন জনগণের উদ্দেশ্যে। তো এ ব্যাপারে আজকের ভিডিও থেকে আমরা বিস্তারিত জেনে নেব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। করোনা পরিস্থিতি ভালো নয়, দেশবাসীকে এবার বাড়িতে মাস্ক পরে থাকার পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক। করোনা সুনামিতে দেশজুড়ে সংক্রমণ সুনামির আকার নিয়েছে। করোনা রুখতে দেশবাসীকে তাই সুরক্ষাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তথ্য অনুযায়ী একজন সংক্রমিত ব্যক্তি 1 মাসে 406 জনকে আক্রান্ত করতে পারে। এই প্রসঙ্গে নীতি আয়োগের সদস্য ডক্টর ভিকে পাল জানিয়েছেন, পরিবারে একজন কোভিড আক্রান্ত হলেও তারও বাড়িতে মাস্ক পরে থাকা উচিত, কারণ বাড়ির ভিতরেই সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকে এক্ষেত্রে। তার আরও পরামর্শ, বাড়িতে মাস্ক পরার সময় চলে এসেছে এখন, এই পরিস্থিতিতে বিনা প্রয়োজনে বাইরে বেরোবেন না, পরিবারের মধ্যেও বাড়িতে মাস্ক পরুন এবং মাস্ক পরা খুবই জরুরি, বাড়িতে কাউকে আমন্ত্রণ জানাবেন না। চিকিৎসকদের মতে যিনি করোনা আক্রান্ত তিনি তো মাস্ক পরবেনই, পাশাপাশি বাড়ির অন্যান্য সদস্যদেরও মাস্ক পরতে হবে এবং আক্রান্ত ব্যক্তি অবশ্যই বাকিদের থেকে দূরত্ব বজায় রাখবেন। কোনো উপসর্গ থাকলে অন্যদের থেকে নিজেকে আলাদা করে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র। পাশাপাশি এইমসের চিকিৎসক ডক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, উপসর্গ থাকলেই আইসোলেশনে থাকুন, এর জন্য আরটিপিসিআর টেস্টের অপেক্ষা করবেন না। এ প্রসঙ্গে কেন্দ্রের স্বাস্থ্য সচিব লব আগরওয়াল বলেছেন, মাস্ক পরেই পরস্পরের সঙ্গে কথা বলুন, না হলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, সঙ্গে সামাজিক দূরত্ববিধি মেনে চলুন। তিনি আরও বলেছেন, সামাজিক দূরত্ববিধি মানলে একজন সংক্রমিতের থেকে 30 দিনে 406 জন কোভিডের আক্রান্ত হতে পারেন, আর সামাজিক দূরত্ববিধি মেনে চললে 30 দিনে সংক্রমিত হতে পারেন 25 জন। অর্থাৎ সামাজিক দূরত্ববিধি যদি না মেনে চলেন তাহলে সেক্ষেত্রে 1 মাসে 406 জন আক্রান্ত হতে পারেন, কিন্তু সামাজিক দূরত্ববিধি মেনে চললে সেক্ষেত্রে 1 মাসে 25 জন আক্রান্ত হতে পারেন। দেশে প্রথমবার 3.5 লক্ষের গণ্ডি ছাড়ালো করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। ফের দৈনিক সংক্রমণে বিশ্বে সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। দৈনিক মৃত্যুর সংখ্যাতেও রেকর্ড ভারতের। লাগাতার 2 দিন ধরে দৈনিক মৃতের সংখ্যা 3,600। তো করোনা ভাইরাস যেভাবে দেশবাসীকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বাড়িতেও মাস্ক পরে থাকতে হবে। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ধন্যবাদ।